ইবাদতের ক্ষেত্রে আমাদের এই দুর্বলতা কেন সৃষ্টি হয়েছে, কেন আমরা ইবাদত পালনে উদাসীন হয়ে যাচ্ছি, পিছিয়ে পড়ছি, কারণটা কি? এই কারণগুলো জানা দরকার আছে। এই কারণগুলো জানতে পারলে হয়তোবা আমরা প্রতিকার করতে পারব, আর কারণগুলো সম্পর্কে উদাসীন হয়ে পড়লে হয়তো কোনো দিন এর প্রতিকার করা সম্ভব হবে না, অবস্থার উন্নতি ঘটানোও সম্ভব হবে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন দুর্বল করে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ নিজেকে যতই শক্তিশালী মনে করুক আসলে সে কি খুবই দুর্বল, খুবই দুর্বল। তো সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। দ্বিতীয়ত, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানুষকে নানা ধরনের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন না, মানুষের সাথে একটা নাফস দিয়েছেন, সেই নাফস সবসময় মানুষকে শাহওয়াতের পথে আকর্ষণ করতে থাকে। যেমনটি হাদিসে বলা হয়েছে, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশাহওয়াত, জান্নাতকে কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে শাহওয়াত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ জান্নাত পেতে হলে অগ্নি পরীক্ষা পাশ করে আসতে হবে, আর জাহান্নামে যাওয়া খুবই সহজ, কারণ ওখানে যেতে হলে শাহওয়াতের ডাকে সাড়া দিতে হবে, প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করতে হবে, যেটা মানুষ খুব সহজেই করে থাকে। তার উপরে আবার আমাদেরকে পরীক্ষা করেছেন শয়তান দিয়ে। কি দিয়ে? শয়তান দিয়ে। এই শয়তানের কাজ একটি, তা হলো মানুষকে বিপথগামী করা, পথভ্রষ্ট করা, মানুষের পদচ্যুতি বিচ্যুতি ঘটিয়ে দেওয়া, এটি শয়তানের একমাত্র কাজ। এই জন্য শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিল, ফাবিমা আগওয়াইতানী লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেই আদমের কারণে, যাদের কারণে তুমি আমাকে বিতাড়িত করছো, তোমার রহমত থেকে বের করে দিয়েছ, আমি তাদেরকে তোমার পথ থেকে বিচ্যুত করবার জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে থাকব, অর্থাৎ তাদেরকে ধোকা দেব, এই পথে যেন না চলতে পারে, সিরাতুল মুস্তাকিমের বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকব, এই পথে চলতে দেব না। এবং শয়তান তাই করে চলছে। শয়তান কিভাবে মানুষকে বিপদগামী করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে চমৎকার করে বলছেন, তার বিবরণ এভাবে দিয়েছেন, ইন্না শাইতানা ক্বাআদা লিবনি আদামা বিআত্রকে, শয়তান আদম সন্তানের পথে পথে বসে থাকে, ফাকআদা লাহু বিতরিকিল ইসলাম, ইসলামের পথে এসে বসে যায়, ফাকালা তুসলিমু ওয়া তাদারু দীনাকা ওয়া দীন আবিকা, শয়তান মানুষকে বলে যারা মুসলিম হতে চায়, তুমি বাবার ধর্ম ছেড়ে তোমার ধর্ম ছেড়ে মুসলিম হয়ে যাবে, সেটি কী করে হয়, কেন মুসলিম হবে, তোমার তো একটি ধর্ম আছে যেটি বাপদাদা থেকে পেয়েছ, এই বাপদাদার ধর্ম তোমার ধর্ম কী করে তুমি ছেড়ে দিবে, এভাবে তাকে বুঝায়, ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। ফাআসাহু ফাআসলাম, কিন্তু বনি আদম ইবনু আদমদের মধ্যে সবাই তো আর শয়তানের কথা মতো চলে না, তখন আল্লাহর অনেক বান্দা আছে যারা শয়তানের সাথে নাফরমানি করে, মানে শয়তানের কথা শোনে না, সে মুসলিম হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা কি হয়ে যায়? মুসলিম হয়ে গেল। শয়তান প্রথমে বাধা দিয়েছিল কি হতে? মুসলিম হতে।
সেই প্রথম পদক্ষেপে শয়তানের বাধা কি করেছে, প্রত্যাখ্যান করেছে এবং মুসলিম হয়ে গেল। তাই বলে কি শয়তান চলে গেল? না, ফাকাদা লাহু বিতরিকিল হিজরা, যেহেতু ইসলাম গ্রহণের বাধা দিতে গিয়ে সফল হতে পারে নাই, এবার আরেকটা পথে এসে বসে, সেই পথের নাম তরিকুল হিজরা, হিজরাতের পথে এসে বসে, অর্থাৎ যেন হিজরাত করতে না পারে, এসে কি বলে, তুহাজির তুহাজিরু ওয়া তাদাউ আরদাকা ওয়া সামাআকা, তোমার এই জমিন, তোমার এই দেশ, তোমার এই মাতৃভূমি সব কিছু ছেড়ে তুমি চলে যাবে? তোমাকে একটু মায়া লাগে না এই দেশের জন্য, এই মাটির জন্য? ওয়া ইন্নামা মাসালুল মুহাজিরি কা মাসালুল ফারাস ফি তূর, আরে যে ব্যক্তি দেশ ছেড়ে চলে যায় হিজরত করে, সে তো ওই ঘোড়ার মতো যেই ঘোড়াকে বন্দি করে হাতে পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি এখান থেকে চলে যাও হিজরত করে, তাহলে তুমি তো পরাধীন হয়ে যাবে। তুমি এখানে যেভাবে স্বাধীনতার সাথে বিচরণ করছ, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছ, এটা তো করতে পারবে না, কেন সেখানে তোমাকে কে চিনবে? না সেটা তোমার দেশ, না তোমার ভূমি, বুঝতে পেরেছেন? এভাবে তাকে হিজরত থেকে বাধা দিতে আসে। ফা আসাহু ফাহাজার, কিন্তু আল্লাহর বান্দা শয়তানের কথা শোনে না, হিজরত করে চলে যায়। তখন শয়তান কি করে, সুম্মা কাআদা লাহু বিতরিকিল জিহাদ, তখন শয়তান এসে দাঁড়ায় জিহাদের রাস্তায়, কি বলে, ফাকালা তুহাজিরু ফাহুয়া জিহাদুল মালি ওয়ান নাফস, তুমি জিহাদ করতে বের হয়েছ, তুমি জিহাদ করতে চাও, আর জিহাদ করলে অনেক কষ্ট হবে, তোমার জীবন চলে যেতে পারে, জিহাদ করা মানে হলো তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে, তুমি কষ্ট পাবে, তোমার জীবন চলে যেতে পারে। সেখানে গিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে গিয়ে তোমাকে জীবন দিতে হবে, তোমাকে হত্যা করা হবে। তখন আরও বলে, ফাতুন কাহুল মারআ, তুমি তো সেখানে মরে যাবে, মরে গেলে তোমার বউ কি বসে থাকবে তোমার জন্যে, তোমার স্ত্রী, তোমার প্রেমিকা, তোমার জীবন সঙ্গিনী তোমাকে ভুলে যাবে, সে আরেকটি বিয়ে করবে, ওই কসামুল মাল, আর তোমার এই সম্পদ সব মানুষ ভাগ ভাগ ভাগাভাগি করে নিয়ে যাবে, তোমার কিছুই আর থাকবে না। ফা আসাহু ফাজাহাত, কিন্তু আল্লাহর বান্দা শয়তানের এই ধোকায় পড়ে না, দুপায়ে দলিত মথিত করে সে আল্লাহর পথে জিহাদ করতে চলে যায়। আচ্ছা, এভাবেই শয়তান আমাদের পেছনে লেগে থাকে, প্রতিটি ভালো কাজে বাধা দেয় এবং ধোকা দেয়, আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে, আমাদের মধ্যে অলসতা সৃষ্টি করার চেষ্টা করে, এমনকি যদি সে তার চেষ্টায় ব্যর্থ হয়ে যায়, জিহাদ থেকে বাঁচাতে পারল না, বাধা দিতে পারল না, হিজরত থেকে বাধা দিতে পারল না, তারপরে কী করে, ওই আমলের মধ্যে এসে ঢোকে, যেন ওই আমলটা নষ্ট হয়ে যায়, কিংবা সওয়াব থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাই, সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে? উদাহরণস্বরূপ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নুদিয়া লিসসালাতি, যখন নামাজের আজান দেয়া হয়, আদবারাশ শাইতানু লাহু দুরাতুন, শয়তান আজান শুনলে পালায়। কীভাবে পালায় জানেন তো আপনারা, এমন জোরে দৌড় মারে যেন আজান শুনতে না পায়, এবং ওই পালানোর পাশাপাশি আবার সে তার গুজ্জুদার দিয়ে পিছন দিয়ে উচ্চস্বরে বাতাস বের করতে থাকে, যেন আজান তার কানে না পৌঁছায়। আজানকে যারা ভালোবাসে না, আজান শুনতে চায় না, তারা হলো ইবলিস। তারা কি? ইবলিস, অথবা ইবলিসের খালা তো ভাই, অনেক লোক আছে ফজরের আজান হলে বালিশ একটা দিয়ে চাপা মারে, আজান যেন কানে না আসে, এগুলো সব কার কাজ? ইবলিসের কাজ। ওই যে বললাম শুধু বাধা দেয়, কি বলে, আরে একটু ঘুমাও না, এখন অনেক সময় আছে, রাতে তো ঘুমায়নি তোমার, ঘুম না হলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো, অসুখ হয়ে যাবে, অসুখ করবে তো, তাহলে কী করতে হবে, আরও এক ঘন্টা ঘুমাতে হবে,
এগুলো সব শয়তানের প্রচেষ্টা, অপচেষ্টা, অপকৌশল। আচ্ছা, শয়তান তো পালিয়ে গেল, আজান হলো, শয়তান পালিয়ে গেল, তার মানে কি আর আসবে না? আজান যখন শেষ হয়ে যায় আবার আসে। হাত্তা লা ইয়াসমা আত-আযীন, আচ্ছা কেন পালালো? যেন আজান শুনতে না পায়। ফাইদা কুদিয়া আত-আযীন, যখন আজান শেষ হয়ে যায় আকমালা আবার ফিরে আসে। হাত্তা ইযা সুউবা বিস-সালাতি আদবার, আজানের পরে ইকামতের আগে আবার একটা জিনিস আছে, তার নাম বা ইকামতের আগে ব্যাপারে তাহরিব। তাহরিব মানে ওই যে আমরা বলি সাউ সুফু ফাকুম ফাইন্না তাসউইয়াত সুফুফি মিন ইকামাতিস সালা, সাউ সুফু ফাকুম, আপনারা আপনাদের কাতার সোজা করুন। ফাইন্না তাসউইয়াত সুফুফি মিন ইকামাতিস সালা, কারণ কাতার সোজা করা নামাজের অংশ, এটাকে বলা হয় তাসউইব। কি বলা হয়? এই তাসউইব যখন দেওয়া হয় শয়তান তখন আবার পালায়। হাত্তা ইযা সুউবা মিন সালাতি আদবার, হাত্তা ইযা কুদিয়া আত-তাসউইব আকবাল, যখন তাসউইব শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, অর্থাৎ বান্দা নামাজে দাঁড়িয়ে গেছে, এবার সে নামাজের মধ্যে, নামাজি আর তার নফসের মধ্যে এসে দাঁড়ায়, কি বলে উস্কুর কাজা ওয়াস্কুর কাজা, সে নানা জিনিস তার মনের মধ্যে এনে দেয়, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, হ্যাঁ ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবো, অমুকটা নিয়ে, মানে মনের মধ্যে অনেক ভাবানুষঙ্গ সৃষ্টি করে দেয়, মনের বাতায়ন দিয়ে উঁকি মারে, কি মারে, উঁকি মারে, নানা ধরনের জল্পনা কল্পনা আজে বাজে চিন্তা সব মনের মধ্যে ঢেলে দেয়। বিশেষ করে লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু মিন ক্বাবলু হাত্তা ইয়াযিল্লা আর-রাজুলু মা ইয়াদরি কাম সাল্লা, এমন এমন চিন্তা এনে দেয় যে চিন্তাগুলো নামাজের আগে নামাজে চিন্তাও করে নাই, নামাজে দাঁড়াবার আগে মাথায়ও ছিল না, এরকম চিন্তা ঢুকিয়ে দেয়। আসে না আপনাদের? আসে? এগুলো কী করে এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, নামাজি এক পর্যায়ে গিয়ে ভুলেই যায় কয় রেকাত পড়লাম, দুই রেকাত না তিন রেকাত না চার রেকাত, তাহলে শয়তান প্রথমে নামাজ থেকে ধোকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, পরে নামাজের মধ্যে এসে ঢুকেছে যেন নামাজটা নষ্ট হয়ে যায়। এইভাবে শয়তান অহর্নিশ আমাদের পিছনে লেগে আছে, যেহেতু শয়তান লেগে আছে, নাফস আমাদের পেছনে লেগে আছে, পরীক্ষা তো আছেই, সব কিছু মিলিয়ে আমরাও দুর্বল। তাই ইবাদতের ব্যাপারে যেন আমরা উদাসীন না হই, অনবধান না হই, অবচেতন না হয়ে পড়ি, সেজন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো কী কারণে ইবাদতের প্রতি আমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হচ্ছে, অমনোযোগিতা সৃষ্টি হচ্ছে, আমরা কেন পিছিয়ে পড়ছি ইবাদতের ক্ষেত্রে, আমরা এত পিছিয়ে পড়ছি, আমরা কোথাও নেই, কোথাও নেই। ফজর নামাজে আসে দেখা যায় এক কাতার মানুষ, বাকিরা কোথায় গেল, কোথায় গেল? যেখানেই যাবেন, বাজারে যান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান, মাদ্রাসা স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়, যেখানেই যাবেন ইসলাম পরিপালনের ব্যাপারে আমরা সবার পেছনে, আর সব ক্ষেত্রে এগিয়ে আছি, শুধু ইবাদতের ক্ষেত্রে পিছনে আমরা পড়ে আছি, কথা কি ঠিক? আচ্ছা, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, আমরা উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ উল্লেখ করব, যেন আমরা এই কারণগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারি ইনশাআল্লাহ। একটি কারণ হলো আদামু বাদলিল আসবাব আল্লাতী তুঈনু আলাল খাইর, যেই সমস্ত জিনিস আমাদেরকে ভালো কাজ করতে সাহায্য করে, ইবাদত করতে আমাদেরকে সাহায্য করে, সেই জিনিসগুলো জেনেও গ্রহণ করতে অনীহা দেখানো। অনেক সময় দেখা যায় আমরা একটা ভালো কাজ করিনি, যেমন ফজরের নামাজটা পড়া হলো না, কিন্তু ভালো কাজটি ছুটে গেছে, করতে পারিনি, সেজন্য মনটা খারাপ লাগে, নামাজটা পড়তে পারলাম না, কাজটা ঠিক হল না, মানে সে নিজেকে বা আমি নিজেকে ভৎসনা করছি, এবং ভালো কাজটি করার আগ্রহ আমার মধ্যে আছে,
ছুটে যাচ্ছে, যেই কারণে ছুটে যাচ্ছে সেই কারণটির ব্যাপারে আমার মধ্যে কোনো গুরুত্ব নেই, এবং যেই পদক্ষেপ গ্রহণ করলে নামাজটি আমি পড়তে পারতাম সেই পদক্ষেপটা গ্রহণ করলাম না, অনীহা দেখালাম, শুধু আফসোস করে কী লাভ, শুধু আগ্রহ ব্যক্ত করে কী লাভ, নিজেকে ভৎসনা করে কী লাভ যদি আপনি আমি ওই পদক্ষেপ গ্রহণ না করি যেই পদক্ষেপ আপনাকে ভালো কাজ করতে ইবাদত করতে উদ্বুদ্ধ করবে, ইবাদত সাহায্য করবে, সহযোগিতা করবে। কথা বুঝতে পেরেছি? উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। অনেকে আমরা আছি যারা ফজরের নামাজ পড়তে পারি না, কী কারণে? দেরি করে ঘুমানোর কারণে, অন্য কোনো কারণ নেই। নামাজ পড়ার ইচ্ছেও আছে, নামাজের মহব্বতও আছে, কিন্তু নামাজটা পড়তে পারছি না, কী কারণে? কারণ দেরি করে ঘুমিয়েছি। তা বলুন, যে এই ছেলেটি তিনটায় ঘুমায় চারটায় ঘুমায়, সে ফজর পড়তে পারবে কী করে? পড়বে? সে সারা রাত গল্প করলো, সে মোবাইল ফেসবুকিং করলো, কিংবা অন্যান্য আজেবাজে কাজ, যেভাবেই হোক সে দেরি করে ঘুমাচ্ছে, তার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, যদি এই লোকটি দেরি করে না ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, তাহলে সে নামাজটি ফজরের নামাজ পড়তে পারত। তাহলে বুঝা গেল যে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া এটা ইবাদতের জন্য সহায়ক। এই সহায়ক জিনিসটি জানার পরেও সে গ্রহণ করতে অনীহা দেখিয়েছে, সেই কারণে ইবাদতের মধ্যে সে দুর্বল হয়ে গেছে। যেমন ধরুন, আপনার একজন বন্ধু আছে, সেই বন্ধু আপনাকে নামাজে ডাকে না, কোথায় ডাকে? আপনাকে ডেকে নিয়ে যায় পূজা করতে। যদি ওই বন্ধুর সঙ্গে না চলতেন তাহলে কিন্তু আপনি ওখানে যেতেন না। আপনি একটা অন্যায় করেছেন, ভয়ানক অপরাধ করছেন, কী কারণে? ওই বন্ধুর কারণে। আপনি সেটা জানেন যে বন্ধু না হলে আমি সেখানে যেতাম না, তাহলে আপনি ওই লোকের বন্ধুত্ব ত্যাগ করুন। ওই লোকের বন্ধুত্ব পরিহার করলেই আপনি খারাপ কাজ থেকে বাঁচতে পারবেন। তা আপনি জেনে শুনে কেন ওই লোকের সঙ্গে চলছেন যেই লোক আপনাকে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছে? এরকম বন্ধু আছে না? নামাজের কথা কখনোই বলে না, কোরআন পড়ার দিকে কোনো দিন আহ্বান করে না। এই যে আমরা ইবাদত করতে যা প্রয়োজন, ইবাদতের সহায়ক শক্তিগুলো উপেক্ষা করছি, অনীহা দেখাচ্ছি, সে কারণে ইবাদত করতে আমরা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, পিছনে চলে যাচ্ছি। আপনি আমি যতই কামেল মানুষ হই না কেন, কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পরেও আপনি একথা নিশ্চিত করে বলতে পারেন না যে একজন খারাপ বন্ধুর সংস্পর্শ আপনাকে খারাপ বানাবে না। কারণ মানুষ বন্ধুত্বের দ্বারা প্রভাবিত হয়, অনেক ভালো মানুষ নষ্ট হয়ে যায়, আবার ভালো বন্ধুর সংস্পর্শে অনেক খারাপ মানুষ ভালো মানুষ হয়ে যায়। এই কথাটি এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। দেখুন, হামদলা নামে এক সাহাবি ছিলেন, হামদলা রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, যাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা। তার মতো একজন মহান সাহাবি একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হামজালা, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, হামজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। মুনাফিক তো ভয়ানক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা যাকা, কি বলতে চাচ্ছ তুমি, কি হয়েছে? এই অর্থে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নাকুনু ইনদাক, তুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ হাত্তা কান্না রায়ু আইন, যতক্ষণ পর্যন্ত আপনার সামনে থাকি, আপনার কাছে থাকি, সংস্পর্শে থাকি, আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, মনে হয় কি জান্নাত জাহান্নাম সচক্ষে দেখছি, মানে ইমানই শক্তি তখন ওই পর্যায়ে থাকে।
কিন্তু ফাইদা খরাজনা মিন ইনদিক আফাসনাল আজওয়াজা ওয়াল আওলাদা আদ-দায়আত নসিনা কাসীরা। আপনাকে ছেড়ে যখন চলে যাই স্ত্রীদের কাছে, সন্তানদের কাছে, ক্ষেত খামারের কাছে, অন্যদের সংস্পর্শে, অনেক কিছুই মনে থাকে না, অনেক কিছুই অর্থাৎ ওই অবস্থাটা আর থাকে না। সুবহানাল্লাহ, তখন বোঝা গেল যতক্ষণ তারা রাসূলের কাছে থাকতেন ততক্ষণ তাদের ইমানের শক্তি বেড়ে যেত, চলে গেলে আবার কমে যেত। কি কারণে? সহবতের কারণে, সংস্পর্শের কারণে। এটি যদি সাহাবিদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে হওয়া স্বাভাবিক কিছুই, মানে ভালো মানুষের সাথে চললে ইমান বাড়বে, আমল বাড়বে, আখলাক সুন্দর হবে, চিন্তাধারাগুলো সুন্দর হবে, রুচিবোধগুলো উন্নত হবে। আর খারাপ মানুষের সংস্পর্শে গেলে আস্তে আস্তে আপনার সব ক্ষেত্রে বিকৃতি ঘটতে থাকবে। আচ্ছা, এই একটা কারণ, মানে কী কী কারণে আমাদের মধ্যে ইবাদত পালনে দুর্বলতা সৃষ্টি হচ্ছে। একটি কী বললাম, যেই সমস্ত কারণ আমাদেরকে ইবাদত থেকে সরিয়ে রাখে সেই কারণগুলো আমরা জেনে শুনে পরিহার করছি না, অথবা অন্যভাবে বলা যায় যে কারণগুলো অবলম্বন করলে ইবাদত করা সহজ হয়ে যেত সেই কারণগুলো আমরা জেনে শুনে অবলম্বন করছি না, শুধু শুধু নিজেকে ভর্ৎসনা করছি, এগুলো অর্থহীন কাজ, অর্থহীন কাজ। আপনি জানেন লেখাপড়া করলে পরীক্ষায় ভালো করবেন, এখন লেখাপড়া করছেন না, পরীক্ষা ফেল করে নিজেকে ভর্ৎসনা করছেন, কি হলো, কি করলাম, সর্বনাশ হয়ে গেল, এ কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। অতএব সবসময় খুঁজতে হবে কোন কোন জিনিস ইবাদতের দিকে আমাদেরকে ডেকে নিয়ে যাবে। এজন্যই হয়তো রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, ওয়ামা ইউকাররিবুনা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং তোমার কাছে ওই কাজগুলো করার তৌফিক চাই, ওই কথা ওই কাজ যেই কথা কাজ আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত তো চাই, এবং জান্নাতে যাওয়ার জন্যে যেই কথা বলা দরকার, যেই কাজগুলো করা দরকার সেগুলো করার তৌফিক তোমার কাছে চাই। ঠিক একইভাবে জাহান্নাম থেকে আশ্রয় চাই, এবং যেই সমস্ত কথাকর্ম জাহান্নামের কাছে নিয়ে যায় সেগুলো থেকেও আশ্রয় চাই। তাহলে বস্তু হতে পারে, ব্যক্তিও হতে পারে, যেই বস্তু আর ব্যক্তি আমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে সেগুলো পরিহার করতে হবে, যেই আমল যেই বস্তু যেই ব্যক্তি জান্নাতের কাছে নিয়ে যাবে তাদের কাছে যেতে হবে ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণ, আত-তাওয়ানি ওয়াত তাসউইফ, কালক্ষেপণ করা। কালক্ষেপণটা হচ্ছে শয়তানের কাজ। এটা অর্থ হল, যেমন আমি আগেও বলেছিলাম আমাদের মাঝে ভালো কাজ করার আগ্রহ আছে, তামান্নাও আছে, আকাঙ্ক্ষাও। সমস্যা হলো যেই ভালো কাজটি আমি করার তামান্না আকাঙ্ক্ষা পোষণ করছি, আগ্রহ অনুভব করছি, সেই কাজটি শুরু করছি না, বলছি ঠিক আছে কালকে করব, কালকে হলে পরশু করব। তাওবা একটা ভালো কাজ, গুণ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাওবা করা, এটা ভালো কাজ না? বলছি না তাওবা করব, ঠিক আছে আজকে না কালকে, কালকে হলে পরশু, পরশু হলে পরের দিন। এভাবে অনেক দিন যখন চলে যায় তখন ওই খারাপ কাজের জন্যই মনে মহব্বত তৈরি হয়ে যায়, এবং এমনও হতে পারে ওই ভালো কাজ হয়তোবা আপনার পক্ষে আমার পক্ষে আর কোনো দিন করা সম্ভব হবে না, তার আগেই মৃত্যুটা চলে আসবে। এই জন্যই বলা হয়ে থাকে যে কালকে করব, কালকে করব, এটা হলো শয়তানের কথা। ভালো কাজ কালকের জন্য রাখবো না, বরং এখন থেকে শুরু হবে, কি হবে, এখন থেকেই শুরু হয়ে যাবে। দেখুন কিয়ামতের দিন মুনাফিকরা যখন পুলসিরাত বা সিরাত পার হতে যাবে,
মুমিনগণ সিরাত পার হয়ে যাবেন, কারণ তাদের সামনে থাকবে নূর। কি থাকবে? নূরহুম ইয়াসআ বাইন আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর আলো থাকবে। ওই আলো দেখে দেখে তারা বিদ্যুৎ চমকে, বিদ্যুৎ গতিতে পার হয়ে যেতে থাকবেন। মুনাফিকরাও উঠবে সিরাতে, ওরা পার হতে পারবে না। তখন ডাকবে, একটু দাঁড়াও না, দাঁড়াও, তোমরা আমাদেরকে ছেড়ে চলে যেও না, আমাদেরকে একটু আলো দাও। তখন বলা হবে, আলো পেছন থেকে খুঁজে নিয়ে এসো, দুনিয়ায় তো আমাদের সাথে চলনি, আমাদের কাছেও আসুনি, আমাদেরকে নিয়ে টিটকারি করেছো, কত কিছু করেছো, কত অত্যাচার জুলুম করেছো, এখন কেন আমাদের কাছে আলো চাও? তোমরা যাদের কাছে গিয়েছিলে না দুনিয়াতে, যাদের কাছে গিয়ে নালিশ করতে, যাদেরকে বাবা বলতে, ভাই বলতে, বোন বলতে, যাও না, যাদের মণ্ডপে গিয়ে ঢোল বাজাতে, যাও না, ওদের কাছ থেকে আলো নিয়ে এসো। তখন এই মুনাফিকরা বলবে, চিৎকার করে বলবে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন, দুনিয়ায় বসে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম, আমরা তো একই সমাজে বসবাস করতাম, একই সাথে তো হাট বাজার করতাম, একসাথে ছিলাম না, এখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন? قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. হ্যাঁ, তোমরা আমাদের সাথে ছিলে, তবে তবে বলা কিন্নাকুম ফাতান্তুম, ফাতান্তুম আনফুসাকুম, তোমরা আল্লাহর নাফরমানি দিয়ে নিজেদের জীবনকে কলুষিত করে দিয়েছিলে, তোমরা নাফরমানি করেছ শয়তান এবং শাহওয়াতের কথায় চলতে। যদিও আমাদের সমাজেই ছিলে, তোমরা মুসলমান নিত্য দাবি করতে, কিন্তু তোমরা আল্লাহর কথা মতো চলতে না, এবং তোমরা বলতে কি, ও তারাব্বাসতুম, তোমরা কালক্ষেপণ করতে, গুনাহ তো করতেই, তাওবা করতে না, বলতে কি, কালকে তাওবা করব, পরশু তাওবা করব, তাওবাকে কালক্ষেপণ করেছে বিলম্বিত করতে, এমনকি এই দুনিয়ার মায়া মোহ আশা আকাঙ্ক্ষা, অকাররাতকুমুল আমানি, তোমাদেরকে প্রবঞ্চিত করেছিল, আখেরাতের কথা ভুলিয়ে রেখেছিল, আজকের এই দিনের কঠিন বাস্তবতার কথা ভুলিয়ে দিয়েছিল, মৃত্যু আসা পর্যন্ত তোমরা ওই অলিক স্বপ্ন আর কামনা বাসনা স্বপ্নের মধ্যেই ঘুরপা ঘুরপা খেয়েছ, এমনকি তোমরা আল্লাহর ব্যাপারেও মিথ্যে ধারণা পোষণ করেছ, আল্লাহর ব্যাপারেও তোমরা প্রতারিত হয়েছ। অর্থাৎ তারা বলতো কি, তাওবা তো করতো না, গুনাহ করে চলতো, আর বলতো আল্লাহ তো আসেনি, মাফ করে দিবেন, এরকম লোক আছে না, তাওবার কাছেও নাই কিন্তু গুনাহ করে আর বলে কি আল্লাহ তো মাফ করে দেবেনি, যেন আল্লাহ তার কাছে বাধ্য, তাকে মাফ করতে বাধ্য, এরকম ভাব না, এরকম যে আল্লাহ তাকে মাফ করে দেবেনি, এটা এক প্রকার আত্মপ্রবঞ্চনা, আত্ম আল্লাহ গফুর ঠিক আছে, কিন্তু আপনি গুনাহ করে চলবেন, আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহর সঙ্গে বেয়াদবি করবেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে মারবেন, আবার তার সে ক্ষমা করে দিবে চিন্তা করবেন, এটা এক ধরনের বেয়াদবি, কারণ তিনি যেমন গফুর, তিনি শাদীদুল ইকাব, তিনি কঠিন শাস্তিদাতা, ও তিনি সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব নিকাশ সম্পন্ন করবেন, কঠিন শাস্তি দিবেন, অতএব ভারসাম্য নিয়ে চলতে হবে, তাওবা করুন, তাওবা করে এই চিন্তা করুন আল্লাহ আমাকে মাফ করে দেবেন, তাহলে তো আপনি ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, কথা কি ঠিক? তাহলে বোঝা গেল, যারা ভালো কাজ করতে গিয়ে কালক্ষেপণ করে, তারা ভালো কাজ থেকে পেছনে চলে যায়। নামাজ পড়বো না, নামাজ পড়বো, নামাজ কেন পড়বো না, তবে কালকে,
দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখা তো সুন্নাত, রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখবো না, অবশ্যই রাখবো। এখন না, মেয়েটা বড় হোক বিয়ে দেই, জামাই বাড়ি বেড়াতে যাবো তখন, অথবা যখন নাতি হবে, নাতি হলে দাঁড়িয়ে রাখবো, কারণ নাতি দাঁড়িয়ে ধরে টানবে, এরকম মানুষ আছে না? এখন ইয়াং, আমি যুবক, যৌবনের স্বর্ণকাল চলছে, একটু খেলাধুলা করবো না, একটু আনন্দ ফুর্তি করবো না, একটু মাতামাতি করতে হবে না, নামাজ পড়ব? এখন না, বয়সটা আরও একটু বেশি হলে নামাজ পড়ব। এগুলো কিন্তু অনেক মুসলমানই বলে, কারণ তারা নামাজ ফরজটা জানে, মরতে হবে তাও তারা মানে, মৃত্যুর পরে জবাব দিতে হবে সে কথাও তারা অস্বীকার করে না। সমস্যা কোথায়? সমস্যা হলো কালকে, কালকে, কালকে। এই যে কালকের চিন্তা, যে কোনো কাজকে বিলম্বিত করার চিন্তা, ভালো কাজগুলোকে, এগুলো ইবাদাতের জন্য খুবই ভয়ানক। ইবাদাত করার ক্ষেত্রে আমাদের দুর্বল করে দিচ্ছে, কী দিচ্ছে? দুর্বল, উদাসীন করে দিচ্ছে। কালকের জন্যে রাখা যাবে, এখন থেকেই নামাজ শুরু করব, কালকে থেকে পড়ব, এই কথা বলা মুমিনের জন্য জায়েজ। নামাজ যেহেতু এখনই ফরজ, কাল কেন পড়ব, এখনই তো ফরজ, অতএব আজকে থেকেই নামাজ শুরু করতে হবে ইনশা। আরেকটি কারণ ইবাদতের মধ্যে দুর্বলতা আসার আরেকটি কারণ হচ্ছে এই দুর্বলতার ব্যাপারে সচেতনতার অভাব। অর্থাৎ ধরুন, যে কোনো কারণে হোক, একদিন আপনি ফজর নামাজের সুন্নাত পড়তে পারলেন না, ওই দিন পড়তে পারলেন না, কাজাও করলেন না, কি হলো? সুন্নাতটা চলে গেল, শয়তান এসে ধোকা দিবে, সমস্যা কি? সুন্নাত নামাজ ঠিক আছে, আরও একদিন চলে গেল, একবার তাকসির হয়ে গেল, কি হয়ে গেল? একবার তাকসির হয়ে গেল, ত্রুটি হয়ে গেল। একবার তাকসির হওয়ার পরে যদি আপনি সংশোধন করেন না, না আবার তাকসির হবে। এভাবে শয়তান টানতে 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 এমন অবস্থায় নিয়ে যাবে, সুন্নাতের প্রতি আর কোনো কি থাকবে না, ওই আমলের প্রতি আর কোনো দরদ, ভালোবাসা থাকবে না। এটাকে বলা হয় তাকসির, মানে ত্রুটি বা উদাসীনতা। এই উদাসীনতা বা যে কোনো কারণেই একটা আমল করতে পারলাম না, আমলটা সবসময় করি, ওই আমলটা কাজা করে নিতে হবে, কাজা করলে কি হবে? আর তাকসির আসবে রাসূলের সুন্নাহ। রাসূল যখন ধরুন ফজরের দুই রাকাত সুন্নাহ যে কোনো কারণে করতে পারেন নাই, পরে তিনি কাজা করে নিতেন যেন তাকসির না এসে যায়। তাকসির এমন একটা বিষয়, এটা একবার শুরু হলে এ শেষ হতে চায় না, চলতেই থাকতে চায়, চলতেই থাকে, এক পর্যায়ে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। এই জন্য যে কোনো আমলে হোক, যদি ওজনের কারণে ছুটে যায়, সেটা আবার কাজা করে নিতে হবে, যাতে করে ওখানে তাকসির আসার কোনো সুযোগ না আসে। আরেকটি কারণ হচ্ছে তাৎক্ষণিক প্রাপ্তির লোভ, মানে কিছু আমল ইবাদতের মধ্যে যে বিষয়টি লক্ষণীয় তা হলো ইবাদতের সামারাত, ফলাফলগুলো পরে আসে, আর নাফরমানির ফলাফলগুলো তাড়াতাড়ি আসে। নামাজ পড়বেন, মরবেন, তারপরে জান্নাত আসবে অনেক দূরের কথা, আর যদি ঘুষ খাওয়া যায় তাড়াতাড়ি বাড়ি গাড়ি করা যায়। মানুষ তাৎক্ষণিক ফলাফলটা চায়, আর বিলম্বিত ফলাফল সে পছন্দ, এটা একটা মহা ভয়ানক অপরাধ। যেমন ধরুন একটা বাড়ি করা অনেকের স্বপ্ন, একটা সুন্দর বাড়ি করব অনেকের স্বপ্ন। এখন বাড়ি করতে তো অনেক কিছু লাগে, লাগে না? জমি লাগবে, টাকা পয়সা লাগবে, অনেক কিছু। দেখা যায় স্বপ্নের বাড়িটি করতে করতে জীবন শেষ হয়ে যায়, টাকা পয়সা সংগ্রহ করে, জমি ক্রয় করে, তারপর বাড়ি নির্মাণ শুরু করে, আবার টাকা পয়সা নাই, ব্যাংক থেকে ঋণ নেয়, বাড়ি হয়ে গেল, এবার ঋণ শোধ করতে করতে তার জীবন চলে যায়। বাড়ি করতে গিয়ে সে ভালো খায়ও না,
ছেলে মেয়েদেরকে ভালো পোশাক কিনে দেয় না, বলে কি বাড়ি করছি না? দেখুন, একটা স্বপ্নের বাড়ি করার জন্য সে নিজে খেলো না, সন্তানদের মাহরুম করলো, মৃত্যু পর্যন্ত বাড়ির কিস্তির ভার বহন করলো, কিন্তু অতি অল্প মূল্য দিয়ে জান্নাতি একটা বাড়ি করা যেত সেই খবর তার নেই। যেমন এই হাদিসটি শুনুন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান সাল্লা, প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা ইসনাতাই আশারা রাকআ ফি ইয়াউমিন ওয়া লাইলা, যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়বে, দিনে দিন আর রাত মালি মিলিয়ে কয় রাকাত, মানে সুন্না নামাজ, সুনান আর রাওয়াতিব কয় রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্না নামাজ যেই ব্যক্তি পড়বে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এই 12 রাকাত নামাজের কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। সে মাত্র পড়লো কয় রাকাত নামাজ, তো জান্নাতের মূল্য হিসাবে এই ইবাদত কি অনেক কঠিন না একেবারেই সামান্য মূল্য, নামে মাত্র মূল্যে আল্লাহ আপনাকে জান্নাতে একটা বাড়ি দিবেন, যেই ঘর বা বাড়ির মূল্য মহাবিশ্বের চেয়ে হাজার হাজার গুণ বেশি। এবার চিন্তা করুন আমরা কেমন মানুষ, আমরা তাৎক্ষণিক যা পাই লুফে নেই, কিন্তু আল্লাহর কাছে আমাদের জন্য যে ওয়াদাকৃত নেমাত আছে, কল্যাণ আছে, সওয়াব আছে, পুরস্কার আছে, সেই ব্যাপারে আমরা কি উদাসীন। এই মহিলা সাহাবি উম্মু হাবিবা, তিনি বলছেন যে রাসূলের মুখে এই হাদিসটি শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি 12 রাকাত নামাজ, ফামা তারাক্তুহা মুন্দু সামিতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন এই আমল তরক করি নাই। সুবহানাল্লাহ। এবার বলুন, দুনিয়ার ঘরের দাম বেশি না পরকালের ঘরের দাম বেশি? আমি একথা বলছি না ভাই, দুনিয়ার ঘরের দরকার নেই কথা বলছি না, কেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, যে আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরের মধ্যে সাকান, আনন্দ শান্তি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারাদিন কত কষ্ট আপনি করেন, আমরা করি, জীবন যুদ্ধ করি না সারাদিন? সারাদিন জীবন যুদ্ধ করে যখন ঘরে যাই সব ভুলে যাই, একটা জান্নাতের পরিবেশে চলে যাই, মনে শান্তি আসে, স্ত্রী সন্তান অন্যরকম একটা শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সেজন্য ঘর দরকার আছে। কিন্তু জাগতিক ফলাফলকে প্রাধান্য দিয়ে পরকালের ফলাফলকে উপেক্ষা করা, এটা মুমিনের আদর্শ হতে পারে না। আমরা দুনিয়াতেও ঘর চাই, ওখানেও ঘর চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এখানেও আনন্দ করতে চাই, ওখানেও আনন্দ করতে চাই, তবে এখানে আনন্দ করার নামে এমন আনন্দ করব না যে আনন্দের কারণে ওই আনন্দ নিরানন্দ হয়ে যায়, আছে নাকি নাই? এখন দেখেন এমন আনন্দ, আমরা এমন উৎসব, এমন ভোগবিলাসের মধ্যে মত্ত হয়ে পড়েছি যে সন্তানের বাবাকে আর খবর নেই, বিয়ে হয়েছে কি হয়নি তার খবর, কি আনন্দ, কি ভোগ, কি বিলাসিতা, কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজকে যারা ধ্বংস করে দিচ্ছে নৈতিকতার মানদণ্ডে, অর্থাৎ নৈতিকতার ধ্বস যারা সৃষ্টি করছে, এই সমাজের সামাজিক মূল্য বোধে যারা সরাসরি আক্রমণ করছে প্রকাশ্যে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নায়ক নায়িকা, নায়ক নায়িকা। এখন পত্রিকায় কোনো ভালো খবর নাই, খবরের প্রধান শিরোনাম হচ্ছে সাকিব খান, ঠিক না বেঠিক? ওরাই সমস্ত নষ্ট এবং নষ্টাদের অপকর্ম তুলে ধরে মূলত সমাজকে মূল্যবোধহীন করতে চাচ্ছে, ওরা সাকিবকে বিচারের মুখোমুখি করতে চাচ্ছে না, ওরা চাচ্ছে সমাজের, যুব সমাজের ধ্বংস, নৈতিকতার পতন ঘটাতে চাচ্ছে, আর কিছুই
নিকৃষ্ট নষ্টামীর গল্প শুনতে শুনতে কখন যে আপনি আমি নষ্ট হয়ে যাব তা হয়তো অনুধাবন করতে পারবো না। এটি হলো শয়তানের একটা মহাকৌশল, কারণ যারা মুসলমান তাদেরকে সরাসরি গিয়ে অপকর্ম করতে বলা যায় না, এভাবেই ঢুকতে হয় মুসলমানদের মূল্যবোধের ভেতরে। অতএব আমরা দাবি করব এই সমাজের ভেতরে বসবাস করে যারা ইসলামী মূল্যবোধকে আঘাত করছে, আমাদের চিরায়ত সামাজিক মূল্যবোধকে আঘাত করছে, ঈমান আমলের গায়ে আঘাত করছে, অনতি বিলম্বে তাদেরকেই বরং বিচারের মুখোমুখি করতে হবে, তাদের এই অপকর্ম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। নইলে আপনি আমি ধ্বংস হব তা নয়, গোটা সমাজই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা এই অপকর্মগুলোকে প্যাট্রোনাইজ করছে তারা কি বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। বেশি দূর যাওয়ার দরকার নেই, ইডেন কলেজ আপনার সামনে উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল। আমরা বেপর্দার বিরুদ্ধে, নগ্নতার বিরুদ্ধে, নারী পুরুষের অবাধে মেলামেশার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, বলছি, বলতে থাকব। এই জন্য নারীবাদীরা আমাদেরকে গালি দেয়, অপবাদ দেয়, আমরা নারীর স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, নারীকে হিজাবের নামে বন্দি করার চেষ্টা করছি। এখনও কি তারা বুঝতে পারছে না হিজাবের এই প্রোটেকশন, আল্লাহর দেয়া প্রতিরক্ষা ব্যবস্থা যারা প্রত্যাখ্যান করে চলছে তাদের পতন অনিবার্য, এবং তারা আজকে সত্যি সত্যি পতনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয় দেশ শ্রেষ্ঠ, দেশের বিখ্যাত এবং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে মানব গড়ার বিনির্মাণের কথা ছিল, প্রজন্ম বিনির্মাণ করার কথা ছিল, সেখানে গিয়ে আমাদের মাসুম বাচ্চাগুলো, আমাদের কলিজার টুকরোগুলো, আমাদের নয়নের পুত্তলিগুলো, যাদেরকে ভালো মানুষ বানাতে গিয়ে আমরা সর্বশান্ত হয়ে যাই, আমরা আমাদের কলিজার রক্ত ঘাম করে ফেলি, সেখানে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে দাঁড়িয়েছে আজকের এই সমাজ একটি নষ্ট সমাজের দিকে ধাবিত হচ্ছে, এই সমাজের শিক্ষা ব্যবস্থা নষ্ট সমাজ গড়ার দিকে ধাবিত হচ্ছে। এর অন্যতম একটি কারণ নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতার মহামারী এবং ছড়াছড়ি। যদি আপনারা এর বিরুদ্ধে কথা না বলেন আপনিও রেহাই পাবেন না, হতে পারে আপনার মেয়েটাও নষ্ট হয়ে যেতে পারে, না করুক, আল্লাহ না করুন। এই জন্য আমরা আবারও প্রতিবাদ করছি, ইডেন কলেজে যারা আমাদের মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে, তাদের সতীত্ব নিয়ে ব্যবসা করছে, তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে তাদেরকে অবশ্যই কঠিন বিচারের মধ্যে আনতে হবে এবং শাস্তির ব্যবস্থা করে দিতে হবে, অন্যথায় এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস কেউ ঠেকিয়ে রাখতে পারবে বলে আমার মনে হচ্ছে। আরেকটি কারণ হলো কাসরাতুল মাআসি ওয়াল মুদাওয়ামাতু আলাইহা, যেই সব কারণে ইবাদতের প্রতি আমাদের মনে উদাসীনতা তৈরি হয়, সেগুলোর একটি কারণ হচ্ছে গুনাহ করা। কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যে স্বভাব দিয়েছেন, যে স্বভাব নিয়ে মানুষ জন্ম লাভ করে, ওই স্বভাবের মধ্যে নাফরমানির প্রতি ঘৃণা আছে, এজন্য প্রথমেই কোনো মানুষ নাফরমানিকে পছন্দ করে না, নাফরমানিকে পছন্দ কেউ করে না, কারণ তার স্বভাবের ভিতরে ইমানের শক্তি আছে। কিন্তু যেভাবেই হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, নাফসের ধোকায় পড়ে হোক, যদি একবার গুনাহ করেই বসে এবং সেই গুনাহ থেকে ফিরে না আসে এবং গুনার মধ্যে ডুবে যেতে থাকে, তখন ইবাদাতের প্রতি তার আর ভালোবাসা থাকে না, দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, শক্তি নষ্ট হয়ে যায়, কারণ গুনাহ তার মনকে আচ্ছন্ন করে রাখে, আল্লাহর ভয় তার মন থেকে সরিয়ে দেয়। এমনকি একটা পর্যায়ে শয়তান যখন তার মনের উপরে বসে যায় তখন তার সব কিছু উল্টে যায়, সে ভালোকে মনে করে খারাপ, খারাপকে মনে করে ভালো, খারাপকে মনে করে ভালো।
এই জন্যই ওই যে হুদহুদ পাখি যখন আসলো এসে কী বলেছিল সুলাইমান নবীকে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। যে আমি বিলকিস সম্রাজ্ঞী বিলকিসকে পেয়েছি, তার কমকে দেখেছি আল্লাহকে সিজদা না করে তারা মূর্তির সূর্যকে সিজদা করছে। সিজদা করছে কাকে? দেখুন একটা পাখি, একটা ছোট্ট পাখি, হুদহুদ পাখি। পাখির বুদ্ধি বেশি নাকি মানুষের বুদ্ধি বেশি? মানুষের বুদ্ধি বেশি, স্বাভাবিক কথা। কিন্তু একটা পাখি এসে বলছে সুলাইমান নবীকে, হে নবী, আহাত্তু বিমা লাম তুহিত বিহ ওয়াজিতুকা মিন সামাইন বিনাবাইন ইয়াকিন, আমি এমন কিছু সত্য জেনেছি যা আপনি জানেন না। নবীর কাছে ওহি আসে, নবীকে বলছেন, নবী আমার বাদশাহ, আমি যা জানি আপনি তা জানেন না, আমি সাবা নগরী থেকে, সাম্রাজ্য থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। বুঝতে পেরেছেন? ইতিহাস বললেন না কি বা বলল যে আমি একজন মহিলাকে দেখেছি, আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছেন, বিশাল সিংহাসন তার আছে, সুবহানাল্লাহ, সব কিছুই আল্লাহ দিয়েছেন। কিন্তু বড়ই বিস্ময় লাগলো যে এই জাতিকে আল্লাহ সব কিছু দিয়েছেন, সমৃদ্ধি দিয়েছেন, সভ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই জাতি ওই স্রষ্টার সামনে মাথা নত না করে, সূর্যের সামনে মাথা নত করে কীভাবে? আল্লাহ ইয়াসজুদুলিল্লাহ আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওরা আল্লাহর সামনে কেন সিজদা করছে না যিনি আকাশ জমিনের সব কিছু জানেন? সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তাকতুমুন। চিন্তা করে দেখুন, এই পাখিটি সহ্য করতে পারেনি। পাখি যেই পাখি, একটা পাখি এই পৃথিবীর কোটি কোটি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা মানুষ হয়েও স্রষ্টার সামনে মাথা নত না করে, নিজেদের হাত গড়া বস্তুর সামনে মাথা নত করে, এবং তাদেরকে যারা মন থেকে এই অপকর্মের প্রতি সন্তুষ্টি নিয়ে ভালোবাসে, তাদের চেয়ে ওই পাখির বুদ্ধি কম না বেশি, অনেক বেশি বুদ্ধি তারা রাখে। একটি হাদিসে সুন্দর করে বলা হয়েছে, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা, মানুষের সামনে গুনাহ ফিতনা প্রদর্শন করা হয় একটা একটা করে। চাটাই আছে না, চাটাই, চাটাই কী দিয়ে বানানো হয়, শলাকা আছেন চাটাইয়ের, এরকম একটা একটা করে গুণাগুলো তার সামনে প্রদর্শন করা হয়। ফাইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, যেই কলক মানে যেই লোকটি গুণা দেখে আর সহ্য করতে পারে না, গুণা করে ফেলে, গ্রহণ করে, একটা গুণার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়। পক্ষান্তরে ওয়াইয়ু কলবিন আন করাহা, আর যেই ব্যক্তি গুণা দেখে অস্বীকার করে, গুণা করে না, নুকিতাত ফি কলবিহি নুকতাতান বাইদা, তার মনের মধ্যে একটা সাদা স্পট পড়ে, ওর পড়েছে কালো স্পট, এ ব্যক্তির পড়েছে সাদা স্পট। তার মানে হলো মানুষের মন কি সৃষ্টিগতভাবে সাদা না কালো? সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ তার মনের পরিচ্ছন্নতা শুভ্রতা আরও বেড়ে যায় আর ওই ব্যক্তির শুভ্রতা নষ্ট হয়ে যায়। হাত্তা তাসিরা আলা কালবাইনি, এভাবে পৃথিবীর মানুষগুলোর মন দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে? দুই প্রকার মন, তিন প্রকার নাই, তৃতীয় প্রকার নাই, কয় প্রকার? সমস্ত মন দুই প্রকার। আলা আবিয়াবা মিসলা সফা, এক প্রকার মন সফা পাহাড়ের মতো সাদা। আপনারা হজ করতে গিয়েছেন, সফাও দেখেছেন, মারওয়া দেখেন, সফা পাহাড় কি সাদা? না, সাদা না। এখানে বলা হয় যে সফা পাহাড়ের মতো সাদা হয়ে যায় এক প্রকার মন, আরেক প্রকার মন আচ্ছা ফালা তাদুরহু ফিতনা মা দামাত আসসামাওয়াতু ওয়াল আরদু, যেই মন সাদা হয়ে গেল, গুনাহ গ্রহণ করল না,
আকাশ আর জমিন যতদিন থাকবে মানে কিয়ামত পর্যন্ত কোনো ফিতনা তাকে ক্ষতি করতে পারবে না। ওয়াল আখর আসওয়াদু, আরেক প্রকার মন কালো হয়ে গেছে, মুরবাদান একেবারে কালো, কালকুজি মুজাখিয়ান মুজাখিয়ান, এটা হলো ওই পাত্রের মতো যেই পাত্রের মুখটা কাত করে ধরা হয়েছে, পানি ঢাললে পানি থাকে না, পানি পড়ে যায়, গ্লাসটা কাত করে ধরা আছে, পানি ভিতরে ঢাকলে পানি স্থায়ীভাবে থাকে না, পানিটা পড়ে না, অর্থাৎ তার মনটা কালো হয়ে গেছে, মনটা ওই বাঁকা কাত করা পাত্রের মতো হয়ে গেছে, ওখানে ভালো কথা ঢোকে না, ঢুকলেও থাকে না, পড়ে যায়। ওয়ালা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, কোনটা ভালো তাও চেনে না, কোনটা খারাপ তাও চিনে না। বর্তমানে দেখবেন টক শোতে কিছু তথাকথিত ইসলামী চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ দেখলো কি তাই দেখলাম ফেসবুকে ইউটিউবে ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে দিচ্ছে, বড়ো বড়ো মোষ, বড়ো বড়ো সুর, সিগারেট খায়, গান শুনে, ইসলামিক তাফসির করে, সায়েন্টিফিক তাফসির, সায়েন্টিফিক তাফসির, কোনো না এক করতে পারে না, অনুবাদ দিয়ে তাফসির করে, ইন্না লিল্লাহি, কোরআনের তাফসির করার জন্য কিছু জ্ঞান অনিবার্য। আপনি ডাক্তারি করতে গেলে কি ডাক্তারি করতে পারবেন না, কিছু জ্ঞান লাগবে, কিছু অন্তত ফান্ডামেন্টাল বেসিক জ্ঞান লাগবে না। আচ্ছা, এরপরে দেখবেন কিছু কিছু তথাকথিত আধুনিক শিক্ষা শিক্ষিত, তারা নতুন একটা ফিতনা সৃষ্টি করছে বাংলাদেশে যে কোরআন হলেই চলবে, সুন্নার কোনো দরকার, এটি ভয়ানক একটা বিষয়, যে নিয়ে পরে আমরা আলোচনা করবো ইনশা। এবং এই ফিতনা অনেক শিক্ষিত মানুষকে ইতিমধ্যে গ্রাস করে ফেলেছে, বাংলাদেশই বলছি, অনেক শিক্ষিত মানুষকে গ্রাস করে ফেলেছে। এক উপজেলার চেয়ারম্যান দেখবেন প্রায় টকশোতে আসে, একটু সাদা সাদা দাঁড়িয়েও আসে, সেও ওই দলের একজন, নাউজুবিল্লাহ, হাদিস স্বীকার করে না, সুন্নাহ স্বীকার করে না, আর কি মুসলিম থাকবে, থাকবে না। এজন্য এমন একটা অবস্থান হয়ে যায় কোনটা সত্য তাও বোঝে না, কোনটি মিথ্যে তাও, কোনটা সাম্প্রদায়িকতা আর কোনটি সাম্প্রদায়িক সম্প্রীতি সেটিও বোঝে না, কথায় কথায় বলে উৎসব নাকি সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বললে ঈমান থাকবে, ধর্মীয় উৎসব যার যার, জাতীয় উৎসব সবার, বুঝতে পেরেছি, আমাদের কিছু জাতীয় উৎসব আছে না, সেগুলো সবার, কিন্তু দুর্গাপূজা কি জাতীয় উৎসব না ধর্মীয় উৎসব, এর সঙ্গে কি মূর্তির কোনো সম্পর্ক আছে নাকি নাই, তা মুসলমান কোনোদিন কি মূর্তি পূজা করতে পারে, যদি মুসলিমরা মূর্তি পূজা মেনে নেয় তাহলে আর ইসলামের কি থাকবে, নবী রসুলরা পৃথিবীতে কেন এসেছিলেন, ও শিরক থেকে মানুষকে মুক্ত করতে, আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি না, মূর্তি পূজা করা শিরক, মূর্তি পূজা করা হারাম, মূর্তি পূজা করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা বিশ্বাস করি আমরা, এরপরেও আমরা সমস্ত ধর্মাবলম্বীদেরকে ধর্মীয় স্বাধীনতা স্বীকার করি দিই, এটাই হলো আমাদের উদারতা, আমরা কাউকে বাধা দেই না, কিন্তু এর অর্থই নয় আমরা ওটাকে পছন্দ করি, মোটেই না, কুফুরি করা যেমন শিরিক, করা যেমন কুফুরি, কুফুরিকে সন্তুষ্টির চিত্তের সাথে মেনে নেওয়াটাও কুফুরি, সন্দেহ আছে, এটা আমরা সরকারের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, সরকার না পারলে আমরা সাহায্য করব, নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু আমরা গিয়ে ঢোল বাজাবো আর বলবো আপনারা যখন কিছু চাইবেন আপনাদের ভগবানের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা মুসলমানের কথা হতে, এই কথা যিনি বলেছেন আমার মনে হয় না মন থেকে বলেছেন, এটা হয়তো তাদেরকে কৌশল হিসাবে তাদের ভালোবাসা পাওয়ার জন্য বলেছেন, কেন ভাই ভোটের জন্য কি ঈমান বিক্রি করে দিবেন, আপনার মন্ত্রিত্বের জন্য ঈমান বিক্রি করে দিবেন, আপনি দিবেন, আপনি কি সামান্য দুনিয়ার স্বার্থের জন্য পরকাল বিক্রি করে দিতে রাজি আছেন, না কোনো দরকার নাই, কোনো দরকার নেই, এটা সীমালঙ্ঘন, কোনো দরকার ছিল না সমস্ত কথাবার্তা বলার, একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু বলা দায়িত্ব আছে, সীমালঙ্ঘন করা উচিত নয়। দেখ আমি সেদিকে যেতে চাই না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা মূর্তি পূজার অনুষ্ঠানে যাই না, যাব না, সবাই একমত, তাদেরকে বাধাও দেব না,
সেখানে যাব, কিন্তু একজন মুসলিম হিসাবে ইসলামের শ্রেষ্ঠত্বতা এবং অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আছে। সেই দাওয়ার দায়িত্ব থেকে আপনি আমি বাঁচতে পারবো না, এই দায়িত্ব কিন্তু আমরা পালন করছি না। আপনার ঘরের পাশে হিন্দু অমুসলিম বসবাস করে, কোনোদিন বলেছেন ভাই ইসলামটা একটু শিখো, আসো দেখো বোঝো, আমার কালেমার অর্থটা জানো বলেছে কোনোদিন? আমিও বলিনি, আপনিও আমরা বলছি না, এই দায়িত্ব আমরা পালন করছি না, যে কারণে আমরা আল্লাহর কাছে অপরাধী বলে হয়তো গণ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে যেখানে আছি আমরা যৌক্তিকভাবে সুন্দর করে আমাদের আমলের মাধ্যমে, আচরণের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে দাওয়াত দিয়ে দিব। যার খুশি গ্রহণ করবে, যার ভালো লাগে না গ্রহণ করবে না, তার বিষয়, আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরাও শেষ করে দিচ্ছি। সর্বশেষ আরেকটি কারণ হচ্ছে মুতাবাআতুল মুকাসসিরিন, অর্থাৎ মিম্মান ইউফতারাদু ফিহিম আল কদর, যাদেরকে আমরা আদর্শ মনে করি, সেই ব্যক্তিদের মধ্যে যখন আমরা কোনো ভুল ভ্রান্তি দেখি তখন আমাদের মধ্যেও ইবাদাতের ক্ষেত্রে দুর্বলতা আসে। ধরুন আপনি হয়তো আমাকে কদুয়া মনে করছেন, আদর্শ মনে করছেন, আমাদের খতিব সাহেব অনেক ভালো মানুষ, সে যা করে তাই করব। কারণ আমি খতিব সাহেব একটা ভুল করে ফেললাম, তখন আপনি যদি বলেন এতো উনিও করেন আমি করলে অসুবিধা কী, এটা তো খতিব সাহেবও করেন আমি করলে অসুবিধা কী, এটা খুব খারাপ কথা। পৃথিবীতে নিরঙ্কুশ কদুয়া, কদুয়া মানে আদর্শ নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ছাড়া যত মানুষ আছেন নিরঙ্কুশ কদুয়া নয়, অর্থাৎ কদুয়া মুতলাকা না, তারা কদুয়া হচ্ছেন ওই অনুপাতে যেই অনুপাতে নবীকে মানবে। আমি যতটুকু নবীকে মানব অতটুকু ততটুকু ক্ষেত্রে আমি আদর্শ, যেখানেই আমি নবীর আদর্শের বাহিরে চলে যাব সেখানে আমি আর আদর্শ থাকবো না। এই জন্য জীবন্ত মানুষকে আদর্শ বানানো কঠিন, কারণ জীবন্ত মানুষ যে কোনো মুহূর্তে তার পদস্খলন করতে পারে, মৃত্যু পর্যন্ত পদস্খলনের সম্ভাবনা আছে নাকি নাই। যাই হোক, তারপরেও আমরা ভালো লোকদেরকে মেনে চলি, ভালোবাসি, তাদের কথা মতো চলি, তাদের সঙ্গে থাকি, তাই বলে এই নয় সে যা করবে সবই ঠিক, যা করবে এই চিন্তা হলো সাম্প্রদায়িক চিন্তা। যেমন আমি একজন পীর ধরেছি, পীর কারণ আমার পীর তো সিগারেট খায়, অতএব আমিও সিগারেট খাব, আমার পীর তো লাশের পাশে বসে গান গায়, ঢোলবাজি বাজাইও ভাই আছে না, বাস আমিও গান গাওয়া শুরু করে দিলাম, তাহলে আমি তো আমার পীরের পীরকে মানলাম, আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, এটা ভয়ানক বিষয়। অতএব আমরা কদুয়া তাদের কি বানাবো যারা আসলেই কদুয়া হওয়ার যোগ্যতা রাখে, আবার সব ক্ষেত্রেই যে মানতে হবে এমন কোনো মাধ্যমতা নাই, ইসলামের বিরুদ্ধে চলে গেলে তাকে আমরা ওখানে ছেড়ে দিব। তিন নম্বর কথা, যারা কদুয়া হওয়ার যোগ্যতা রেখেছেন, যারা ওলামা একরাম রয়েছেন, যাদের কথা মানুষ শোনে, তাদেরকেও সচেতন থাকতে হবে যেন আমরা এমন কোনো ভুল না করি যা মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাবে, ইবাদত থেকে সরিয়ে। মানে আমি খতিব সাহেব ফজরের নামাজ জামাতে পড়ি না, আছে না এরকম অনেক খতিব আছে, ফজরের নামাজ জামাতে পড়ি না, এমনি কিন্তু অনেক ওয়াজ করি, ফজরের নামাজে গেলে কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যায় না, খতিব সাহেব কই মুসল্লিদি খবর নাই কয়েছে, মুসল্লিদি থেকে এক জায়গায় আর জায়গায় থাকে, এরকম আছে? তাহলে যারা এটা জেনে ফেলবে না, খতিব তো জামাতে নামাজ পড়ে না, আমারও না পড়লেও চলবে, এটা ঠিক না, এটা খুব খারাপ। দেখ, আমরা কিছু আলোচনা করলাম এই জন্য যে আমাদের মাঝে, আমাদের মধ্যে ইবাদতের প্রতি সত্যি সত্যি উদাসীনতা দেখা যাচ্ছে, খুব উদাসীন দেখা যাচ্ছে, কোরআন সুন্নাহ পরিপালনের ক্ষেত্রে আমরা দিন দিন যেন পিছিয়ে পড়ছি। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে চাই, যেই কারণে আমাদের মধ্যে এই শৈথিল্য সৃষ্টি হয়েছে সেই কারণগুলো আমরা কিছুটা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারণগুলো থেকে বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু পর্যন্ত সঠিকভাবে, সুন্দরভাবে, যথাসময়ে ইবাদত করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই রাজি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে